সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো গম ভুট্টার বাজারটা। তো দেখছেন আজকেও বৃষ্টির মধ্যে যে বাজারটা লাগছে, গুড়ি গুড়ি দু এক ফুট করে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো ভাই। চাচা মশরুম আসছে কিছু বাজারে? আসে নাই। কেমন দাম আছে? 32-33 না বাড়ছে? 32-33 আছে, এর মধ্যেই চলছে বাজার। তিল, এটা আমরা এখানে তিল দেখছি গাড়িতে, মোটামুটি ভালোই লাগছে তো কোয়ালিটি। কত বললেন ভাই, কেমন বাজার? 35-36 বাড়তি হতে পারে, তারপর আমরা দেখি। কি দাম বললো ভাই তিলের? দাম হয় নাই ভাই আজকে কি দাম বলছে গমের? গমের দাম বলছে 1450-1440। মানে আজকে 1500 নিচে হচ্ছে দাম, 1500 নিচে দাম একটু কম। বৃষ্টির কারণে আবার ব্যাপারই কম বাজারে, বৃষ্টির কারণে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, মানে ব্যাপারই নেই, ব্যাপারই না। ব্যাপারে 1450-1440 এর মধ্যে। ভাই কি আছে আপনার? এটা গমি? কি দাম বলছে আপনারটা? 1400। মানে কোয়ালিটির উপরে যাই হোক দাম, তো শুনছেন দামটা অনেকটাই কম হচ্ছে। বাজারটা কমে গেছে গমের, এগুলা গম নাকি ভাই? কত বলছে, 1400 না 1450 ভাই? 1400। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ভুট্টা কি দাম নিলেন আজকে? 50-60 টাকা গম ভুট্টার বাজার। গমের বাজার তো অনেকটাই কম দেখছি আজকে, যে আমরা দেখছি চারটা ভুট্টা আছে। কি দাম বলে গেল ভাই এটা? এটা বলছে 1150। 1150। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দেখছেন তো গত হাটের দিনও, শনিবার হাটের দিনও বৃষ্টি হয়েছিল, আজকে মঙ্গলবার, কাল থেকেও বৃষ্টি, বর্ষা মৌসুম এখন। গম ভুট্টা ভাই কত বলে গেল? বলে নাই না, বলে নাই। তো শুনলেন 1100-1120 থেকে আপনার 1150-1160 টাকা পর্যন্ত ভুট্টার বাজার। গমের বাজার 1400-1450 টাকা পর্যন্ত গমের বাজার। আমরা তিল দেখলাম আজকে, তিলের বাজার হচ্ছে আপনার 3500-3600 এর মধ্যেই বেচে কেনা বর্তমান বাজারে। আর হচ্ছে আপনার মসুর কালাই 3200-3300 পর্যন্ত বাজারে বেচে কেনা হচ্ছে। কি ভাই ভুট্টা বেচা হয়ে গেল? কি দাম বলছে আজকে? 1150। মুন করা হিসেবে 41 কেজিতে মুন নেই না? 70 টাকা পর্যন্ত পাইছেন বাজার, 1170 বলেছে। তবে ভাই বিক্রি দেয় নাই তো, বৃষ্টির কারণে হয়তো ভুট্টা দেখানো সম্ভব হচ্ছে না। এখান থেকে ভালো থাকবেন।